শেষ হলো গুড্ডি। অন্তিম পর্ব ইতিমধ্যে টেলিভিশনের পর্দায় দেখে নিয়েছে দর্শক। বিদায় নিল রণজয় এবং শ্যামপ্তির এই জনপ্রিয় জুটি। কিন্তু গল্পের নায়ক রণজয় বিষ্ণুকে একদমই মিস করতে হবে না। গুড্ডির শেষ পর্ব সম্প্রচার হবার আগেই তার আপকামিং ধারাবাহিকের শুটিং আরম্ভ করলেন তিনি। হ্যাঁ, এবার সবথেকে জনপ্রিয় চ্যানেলে আসছে তার নতুন গল্প। সম্প্রতি তার আপকামিং ধারাবাহিকের জন্য শুটিং করতে কাশ্মীরে পৌঁছে গেছেন তিনি। জোর কদমে কাজ আরম্ভ হয়ে গেছে। যেমনটা তোমাদের জানিয়েছি, ম্যাজিক মোমেন্ট তথা লীনা গাঙ্গুলির হাত ধরে সবথেকে জনপ্রিয় চ্যানেল স্টার প্লাসে আসছে এক হিন্দি সিরিয়াল যার নাম ঝনক, যেখানে একসাথে অনেক তাবড় তাবড় জনপ্রিয় বাংলা টেলিনায়কদের দেখা যাবে। এখানে নায়ক চরিত্রে কুশল এবং খলনায়কের চরিত্রে ঋষি কৌশিককে দেখা যাবে। এই ধারাবাহিকে একটি প্রধান চরিত্রে আছেন রণজয়। পাহাড়ে চলছে শুটিং, ধারাবাহিকের প্রথম সিনেই তাকে দেখানো হবে। তবে সম্ভবত খুব বড় হবে না তার চরিত্র। এই ধারাবাহিকে কাজ করবেন মুম্বাই অভিনেত্রী পত্রালী চ্যাটার্জি। ঘটনাচক্রে তিনি রণজয়ের ভালো বন্ধু। খুব শীঘ্রই আসছে ঝনকের প্রথম প্রমো। তো বন্ধুরা, কে কে এক্সাইটেড কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এই রকম অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।